আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রবাসী কৃষক ভাই পেস এবং ইউটিউব চ্যানেল আপনারা সবাইকে স্বাগতম। তো একটা জিনিস দেখেন, এই যে দেখেন উপরে কীভাবে শাকসবজি চাষ করা হয়েছে মালয়েশিয়াতে, ঠিক আছে? এটা হচ্ছে ক্যামেরুন হাইল্যান্ড মালয়েশিয়া, ঠিক আছে? দেখেন উপরে কীভাবে শাকসবজি চাষ করা হয়েছে। মনে করেন যে স্টিল আছে না, স্টিল দিয়ে, এই যে দেখেন, মনে করেন যে আপনার হাঁটার জন্য সিঁড়ি দিয়ে দিছে, তারপরে সব কিছু। এই দেখেন কীভাবে শাকসবজি চাষ করা হয়েছে উপরে, ঠিক আছে? নিচে কিন্তু মাটি, এই যে দেখতে পাচ্ছেন উপরে যেরকম মানে স্টিলের ই দিছে, মানে খাম দিয়ে কিভাবে সুন্দর করে জায়গাটা সেট করছে, ঠিক আছে? তারপরে ওই যে উপরে কৃষিকাজ করতেছে, মানে শাকসবজি চাষ করছে, আর এই যেগুলো হচ্ছে চা রোপণ করছে, এই পাশে এই যে চা রোপণ করছে, মানে মানে নিচে কিন্তু মাটি, উপরে কিন্তু মাটি টাটি কিছুই নাই। মনে করেন যে টং সিস্টেম করছে, যে টংয়ের সিস্টেম করে কৃষিকাজ করছে। আর এই গার্ডেনের গেটটা হইতেছে এই যে, এটা এই যে বিভিন্ন পদ্ধতিতে, মনে করেন যে যেমনে পারে অমনি, মনে করেন যে ওরা চাষ করতেছে, প্রচুর ইনভেস্ট করছে এই কৃষিকাজের উপরে মালয়েশিয়াতে, চায়নারা। আপনারা দেখে বুঝতে পারতেছেন উপরে প্লাস্টিক তো আছে, বৃষ্টি ইষ্টি পড়ে না, কোনো সমস্যা নাই, ঠিক আছে? ভিজা টিজা লাগে না, রোদ টোদ লাগে না খুব একটা, প্লাস্টিক তো উপরে, এই যে দেখতে পারতেছেন। আর এই যে এখান থেকে, এখানে যে মাটিতে চাষ করছে, এই যে এখানে মাটিতে চাষ করছে, বিভিন্নভাবে চাষ করে, টেবিলের উপরে চাষ করে, মাটিতে চাষ করে। এগুলো সম্ভবত মরিচ গাছ, মরিচ গাছ চাষ করছে, এই যে মরিচ গাছ চাষ করছে। ওই যে গার্ডেনটা, ঠিক আছে, একবারে মনে করেন যে স্টিল দিয়ে এই যে রকম খাম বানাইছে, খাম গেড়ে তারপর হইতেছে আবার মানে মাসাইল সিস্টেম করেছে, টঙের মতো আর কি সিস্টেম করে এখানে চাষ করছে আর কি। ওইখানে গেলাম না, ওইখানে আমার পরিচিত কেউ নাই, ঠিক আছে? একজন আছে ওইখানকার ফোরম্যান, তবে ওনার দেখা যায় না খুব একটা, মানে কাজে ব্যস্ত থাকে। তো ওইখানে মনে করেন যে কৃষিকাজ কোনো বন্ধ নাই, কৃষিকাজে কোনো বন্ধ নাই, প্রতিদিন ডিউটি করতে হয়, প্রতিদিন শাক কাটতে হয়, শাক লাগাইতে হয়, এর জন্য খুব একটা সবার সময় হয় না, ঠিক আছে? এর জন্য যাওয়া হয় না। কিছু কিছু গার্ডেন আছে যেগুলো আমার মানে খুবই ক্লোজ, মানে খুবই ভালো সম্পর্ক, ওই সব গার্ডেনে যাওয়া হয়, ওই সব গার্ডেনে আপনার কোনো সমস্যা হয় না, ক্লোজ হলে যাওয়া যায়, ওই রকম সম্পর্ক না থাকলে যাওয়া যায় না। কারণ বস এসে যদি জিজ্ঞেস করে এটা কি, তখন উনি যদি ভালো হয় তাহলে বলবো কাওয়ান, আর যদি বলে এমনি এসে ঘুরতে তাহলে বস আমার জিজ্ঞেস করবো কি রেনে ঘুরতে এসে কেমনি, হ্যাঁ তোর কাম নাই, এগুলো নানা প্রশ্ন করার জন্যে যাওয়া হয় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, বাই বাই।